أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ইনস্ট্রাক্টর কোর্সে উড বি ইনস্ট্রাক্টর যারা হবেন তাদের জন্য আজকে আমাদের সেকেন্ড সেশন হলেও আমি একটু গো ব্যাক করব যেভাবে আমরা শুরু করি সেভাবেই শুরু করেছিলাম পেজ কোনটা একটু আপনাদেরকে বলতে হবে আমাকে স্যার আমরা পেজ 2 থেকে দমিরুল ফাইল গুলো পড়েছি এবং ফিয়ালুন গুলো পড়েছি স্যার পেজ 3 থেকে আমাদের পেজ 2 হলো স্টার্টিং ক্লাস শুরু আগে ডে 1 এ আমরা এটা নিয়ে পড়ব তো আমাদের হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এগুলি হয়ে গেছে আন্তান্ত মান্ত আন্তি আন্ত মান্তুন্না আনা নাহানু আচ্ছা সাথে এই টেবিলটাও আমি পড়াইছিলাম হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না এই দুটা টেবিল পড়ানোর পরে এই দুটা টেবিল আমাদের সবাই আয়ত্তে আসছে নিশ্চয়ই এরপর আমরা গিয়েছিলাম পেজ 3 তে ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা এগুলি আমরা পড়েছি তাই না এই ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা এর মধ্যে তার আমাদের কোনো সন্দেহ নেই আছে না স্যার নাই মাশাআল্লাহ ওকে এখন আমরা সামান্য কিছু ওই যে কিছু ছোটখাটো কিছু কনসেপ্টও গেছিলাম আমরা না ছোটখাটো কিছু কনসেপ্টে যাইনি আস্তে আস্তে যাবো একটা একটা করে ইনশাআল্লাহ একটু লেখালেখিতে যাব সাবধানে থাকবো যাতে করে মিউট থাকি সবাই হ্যাঁ আচ্ছা আমি আনমিউট করে দেবো একজনকে যদি একজনকে যদি কোহস্টে রাখেন তাহলে বোধহয় উনি এগুলা একটু দেখভাল করবেন আচ্ছা সুহা তুমি কি কোহস্টে দিতে পারবা তোমার কি ল্যাপটপ না ইয়েতে স্যার আমি নজরুল স্যার আমি ল্যাপটপ ইউজ করছি ওকে কে আর কে আছে স্যার নজরুল আমি নজরুল বলছি আমাকে স্যার আপনি কোস্ট করতে পারেন স্যার নজরুল ইসলাম শাহিন না ইয়েস স্যার ওকে আই মেক ইউ কোহোস্ট গুড তাহলে আমি সবাইকে ইয়ে করে দিলো সাইলেন্ট করে দিল আপনি তো অটোমেটিক্যালি ইয়ে হতে পারবেন তাই না আমার সাথে জি স্যার ওকে ওকে যখন যখন কথাবার্তা বেশি হবে তখন সবাইকে সাইলেন্ট করে দেব আচ্ছা আমরা ছোটখাটো দুই একটা কনসেপ্ট আলোচনা করব ওকে ছোট্ট একটা কনসেপ্ট বলি এখন এই শব্দটা কি দেখা যায় জি স্যার মুসলিমুন মুসলিমুন এই শব্দটার সাথে আমরা পরিচিত এর অর্থ হলো এ মুসলিম একজন মুসলমান তাহলে এই শব্দটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট 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 তাহলে একটা কনসেপ্ট আমরা এখন ধরে নেই এবং এটা একটা নাউন এবং নাউনটা অনির্দিষ্ট তাহলে আমাদের কনসেপ্টটা হলো তানবিন তানবিন কিন্তু দাম্মা দুই কাসরা দুই ফাথা এগুলিকে তানবিন বলে তানবিন যুক্ত যে কোনো ওয়ার্ড আমরা যেখানেই দেখি না কেন এটা হলো নাউন নাম্বার ওয়ান কনসেপ্ট নাম্বার টু কনসেপ্ট হলো এটা হলো ইনডেফিনিট যেটাকে আরবিতে বলে নাকেরা হ্যাঁ ইনডেফিনিট এবং আরবিতে এটাকে বলে নাকেরা এই শব্দটা হ্যাঁ এই শব্দটা আমি দেখাই দেবো এটা নাকেরা কিভাবে হয় ওকে ওকে এখন সরি যেখানে যেখানে ছিলাম এখন এই শব্দটাকে আমাদেরকে তো মারিফাও বানাতে হতে পারে তাই না
সেটা কিভাবে করব যদি এটাকে আমরা মারেফা বানাইতে হয় ডেফিনিট বানাইতে হয় তাহলে আল যুক্ত করে দিব আচ্ছা তাহলে কিভাবে করব সেটা একটু আমরা দেখি মুসলিমুন খেয়াল করি মুসলিমুন হলো এ মুসলিম এখন যদি আমরা এই মুসলিমুন শব্দের সাথে আল যোগ করি তাহলে কি হবে আল মুসলিমু তাহলে আমরা আল যোগ করলাম আগে এইখানে আর কিছু পরিবর্তন আনার দরকার আছে জি স্যার দরকার আছে এখানে মুসলিমু একসাথে থাকতে পারে না তখন এটা হবে কি দা আল মুসলিমু মারেফা দা মুসলিম এখন খেয়াল করেন এই মুসলিমু শব্দটা কিন্তু এরকমও থাকতে পারে কোনো কারণে মুসলিম মিন মুসলিমান কিংবা মুসলিমি মুসলিমা ওকে তাহলে এই কনসেপ্টটা দেওয়ার পরে আমরা একটু পেজ নাম্বার 6 এ যাই আমাদের যে পেজ নাম্বার 6 ছোট্ট একটা কনসেপ্ট এখন দিয়ে রাখলাম এগুলি এই ছোট ছোট সরি পেজ নাম্বার 4 সবার কাছে তো প্রিন্ট আছে তাই না জি আছে জি স্যার এই জিনিসটা আমি বলছি কলামুন তাহলে কলামুন অর্থ কি একটি কলম একটি কলম একটি কলম এটা ডেফিনিট না ইনডেফিনিট ইনডেফিনিট স্যার অর্থ থেকে দেখা বোঝা যাচ্ছে ইনডেফিনিট আর চিহ্ন আছে তানবিন আল কলামু কলমটি কলমটি হ্যাঁ তাহলে এই এসএম এর দুইটা অংশ ডেফিনিটনেস এবং ইনডিফিনিটনেস হিসাবে একটা বলে না কিরা শব্দটা একটু মনে রাখতে হবে আরেকটা হলো কি মারিফা একটা হলো না কিরা আরেকটা হলো মারিফা ক্লিয়ার এই দুইটা শব্দ জি স্যার জি স্যার এখন আমরা এটা ক্লিয়ার হওয়ার পরে আচ্ছা যেটা আপনারা এই আপনারাও আপনাদের পেজগুলিতে শীটগুলিতে দাগ দিয়ে রাখবেন কি আমাদের পড়া হয়ে যাচ্ছে তাহলে কনফিডেন্স আসবে ওকে জি স্যার এখন আমরা ওই লেখাটাতে আবার যাই আচ্ছা আমরা বলতেছি মুসলিমুন শব্দ দিয়ে আমরা বলতেছি একজন মুসলমান আচ্ছা এইটাকে যদি আমাদের দুইজন মুসলমান বানাতে হয় মুসলিমানি তাহলে একটু আমাকে এলাও করবেন কারণ আপনি যদি বলে ফেলেন তাহলে অন্যরা ভাববে হ্যাঁ অন্যরা ভাববে যে না আমরা পারি না কেন পারার কথা এটা তো যেহেতু ইনস্ট্রাক্টরের কোর্স হবে বলেন কোনো অসুবিধা নেই যদি দুইজন মুসলমান বানাতে হয় আমরা বানাবো মুসলিমানি কপি করলাম পেস্ট করব মুসলিম মানি তাহলে দুইজন মুসলমান হলো জি স্যার এখন যদি অনেক মুসলমান বানাতে হয় তাহলে কি করব এভাবে লেখে আরো মুসলিমুনা বুঝে গেছে এখন প্রত্যেকটার সাথে যদি আমি আল লাগাই এখন হলো একজন মুসলমান অনির্দিষ্ট দুজন মুসলমান এবং প্রত্যেকটার সাথে যদি আমি আল লাগাই কেমন হবে প্রথমটা হবে আল মুসলিমু আল মুসলিমু আল মুসলিম দ্বিতীয়টা কি হবে আল মুসলিমানি একই তাই না কোনো চেঞ্জ নাই এদিকে যেহেতু এখানে তানভিন নাই আমি ওই চেঞ্জটা আনতে পারছি না আর পরেরটা আল মুসলিম এভাবে আল লাগিয়ে পরে দুইটা কিন্তু ডেফিনিট হয়ে গেল ওকে যাক এখন এই মুসলিমুন মুসলিমানে এবং মুসলিমুনা এই তিনটা শব্দ আমরা পাইলাম এই তিনটাকে আবার আলটা বাদ দিই এখন আরেকটা কনসেপ্টে যাচ্ছি কলম আরবি কি কলামুন কলামুন তাহলে এটা হলো একটি কলম জি স্যার যদি দুইটা কলম ধরি তাহলে কি হবে কলামানি কলামানি আচ্ছা এখন এটা এরকম হওয়া উচিত ছিল কলামুনা হওয়া উচিত ছিল কিন্তু কলামুনা যদি হতো তাহলে আমাদের কোনো সমস্যা থাকতো না আমরা ইজিলি সিস্টেম ধরে নিতে পারতাম এখন দেখেন তাহলে যে কোনো নাউন এরকম যদি চেহারা হয়
এটার দ্বিবচন হলো মুসলিমানে, এর এই চেহারা। এটা পড়াতে গিয়ে অনেকে বলে এক বচন শব্দের সাথে আলিফ নুন যোগ করে, এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা শুধু এই ওয়ার্ডটা মনে রাখি মুসলিমুন কিভাবে মুসলিমুনা হয়, এবং এটাকে অন্যরা ফলো করবে। তাহলে মুসলিমুন যদি মুসলিমুনা হয়, কালামুন হবে কি? কালামুনা। এই পর্যন্ত ঠিক আছে। এখন মুসলিমুন শব্দটা যখন বহুবচন হয় তখন হয় মুসলিমুনা, কালামুন শব্দটা যখন বহুবচন হয়, কালামুনা হলে আমাদের চিন্তার কিছু ছিল না, কিন্তু এটা কালামুনা হয় না, এটা হয় এই যে কালামুন না হয় আকলামুন হয়, এটার একটা গ্রামাটিক্যাল টার্ম আছে, এটাকে এটা হলো সহি সালেম। আমরা বলি না সহি সালামতে আসো নাকি, এটা হলো সালেম, আর এটা হলো সালেম না, এটা ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গিয়ে এরকম একটা প্লুরাল হয়েছে। তাহলে দ্বিবচন পর্যন্ত দেয়ার ইজ নো প্রবলেম, বহুবচনে গিয়ে একটু চেঞ্জ আসে, কিছু কিছু নাউন এটাকে ফলো করবে, কিছু কিছু নাউন এটাকে ফলো করবে। এখন আমরা আবার চার নম্বর পেজে যাই, ওখানে গিয়ে দেখি কি অবস্থা। এই অংশটা আমরা বুঝাতে যাচ্ছিলাম, টেবিলটা দেখেন, জামউন, জামউন সালিমুন রেগুলার প্লুরাল, আর জামউন মুকাসসারুন, এই শব্দগুলি এখন মনে রাখতে পারলে দন্ড হরি, কিন্তু এটা তো এখন ক্লিয়ার, মুসলিমুন মুসলিমানে, তাহলে কালামুন কালামানে কোনো সমস্যা নাই, এই দুইটাতে মিলছে না, তাই না? এটা হলো মুসলিমুনা, এটা হলো আকলামুন, এই জন্য এটাকে বলে ব্রোকেন প্লুরাল, আর এটাকে বলে রেগুলার প্লুরাল। এই কনসেপ্ট ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। তাহলে কিছু আমরা পাবো রেগুলার প্লুরাল, কিছু আমরা পাবো ব্রোকেন প্লুরাল আমাদের স্টাডিতে। আচ্ছা, পাশেই একটা টেবিল আছে, এই টেবিলটা একটু ব্রিফ করে দেই এখনই। আলফাবেট আরবি তো হলো হুরুফুল হিজাই, হুরুফুল কথাটা হারফুন এর বহুবচন, আমরা তো হরফ বুঝি, হারফুনের বহুবচন হুরুফুন। এখন যেটা বুঝার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা, এটা দুই ধরনের হুরুফুল ইল্লাতি, ইংরেজি ইল শব্দের অর্থ কি? রুগ্ন, দুর্বল। বেসিক্যালি এগুলি বাংলা এগুলি রুগ্ন বর্ণ, বাংলায় শুনবেন এগুলি রুগ্ন বর্ণ, আরবির ইংরেজি আরবির ইল ইংরেজি ইলের সাথে মনে রেখে আমাদেরকে এবার যদি আমরা মনে রাখি যে ওয়া আলিফ এবং ইয়া হলো রুগ্ন বর্ণ, আর বাকি হিন হলো সহি সালামত, হুরুফুস সহিহাতি, হুরুফুস সহিহাতি সহি ব্যঞ্জন বর্ণ। এখন এগুলি কেন রুগ্ন বর্ণ? এই শব্দগুলি তাদের চেহারা পরিবর্তন করে যখন প্রয়োজন হয়, হোয়েন নেসেসারি অ্যারাইজেস, এগুলি তাদের, হ্যাঁ, যখন শব্দগুলি পরিবর্তন দরকার হয় তখন এগুলি তাদের পরিবর্তন, কখনো ওয়া আলিফে পরিণত হয়, কখনো ইয়া 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 মাকসুরাতে পরিণত হয়, এই পরিবর্তনগুলি আমরা দেখব, পরিণত হয় বলেই, এবং এগুলি আবার ওই হারাকাত নিতে যদি হারাকাত নিতেও একটু এগুলি কষ্ট হয়, আমরা এগুলি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ ডিটেল। তাহলে এই টেবিলটাও আমাদের ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ওই যে আমরা বলছিলাম সূরা কামারে আল্লাহ বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, চারবার বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ কোরআন সহজ, পার্টস অফ স্পিচ। আমরা পরের টেবিলটা দেখি, বাংলায় পাঁচ প্রকার, ইংরেজিতে আট প্রকার, আরবিতে হলো তিন প্রকার, এই তিনটা একটু মনে রাখতে হবে। ইসমুন, এটা হলো নাউন, ফ্রেলুন, এটা হলো ভার্ব, হারফুন, এটা হলো পার্টিকলস। এখন ইসপুনের মধ্যে এগুলি সব ইনক্লুডেড, নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। আরবির ভার্ব আর ইংরেজির ভার্ব একই, আর হারফুন হলো ইসপুন এবং ফ্রেলুন ছাড়া যেগুলো যে সমস্ত জিনিস আছে এগুলি হলো হারফুন। ঠিক আছে, এর ডিটেইল আমরা
পাবো বিভিন্ন জায়গায়, আমি দেখা দেব কোথায় পাবো আমরা। ওকে, তাহলে এই তিনটা ওয়ার্ড আমাকে একটু ভালো করে ক্যাপচার করতে হবে। কি কি? একটা ইসমুন, আমরা একটু ইসমুন, তারপর আরেকটা কি ফিলুন, ফিলুন হলো হারফুন, হারফুন। এই এই তিনটা জিনিস আমাদের জানা রাখতে হবে, ইসমুন, ফিলুন, হারফুন। ওকে, এবার আমরা গতদিন যেটা আলাপ করতেছি, যা করতেছিলাম ওইটাতে আসি। ফালা ফালা ফালু, এই ফালা ফালা ফালুতে যাওয়ার আগে এখানে একটা দুইটা ওয়ার্ড আমরা এখানে শিখব। আমাদের রুট কি ছিল? ফা আইন এবং লাম, কারেক্ট? ফালা অর্থের কি? অর্থ কি? সে একজন পুরুষ করেছিল, করেছিল। তাহলে এখানে একটা কর্তা আছে, তাই না? Somebody was there to work. Yes, sir. এই কর্তা, কর্তা শব্দের আরবি এইভাবে লেখে, ফা ফাইলুন, ইলুন। ওকে, কর্তা শব্দের আরবিটা হলো এইভাবে লেখে, ফাইলুন। এই শব্দটা আমাকে একটু দরকার হলে আপনারা নোট করেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কর্তার এই কাজটা যার উপরে পড়ে, যে কর্ম, সেই শব্দটা লেখে এইভাবে, মাফউলুন। এখন দেখেন, এখন এই ধরনের যদি কোনো শব্দ পান এবং কিংবা এই ধরনের যদি শব্দ পান, তাহলে আপনি কি রুট বের করতে পারবেন? বলেন তো রুট কি এখানে? অতিরিক্ত কি? আলিফ। ওকে, আর মাফউলুনের মধ্যে এই স্টাইলের, এই স্টাইলের স্পেলিং এ, এই স্টাইলের স্পেলিং এ যা কিছু পান এটা হবে কর্ম, অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। হোয়াট এভার ইউ গেট, এইভাবে লেখা ইন দি কোরআন, দিজ আর অবজেক্ট। আর যদি এখানে কিছু পান তাহলে এটা হলো ডুয়ার, সাবজেক্ট। তাহলে এখন এই যে ফা ইলুন, এটা যদি আমি তিনটা বানাতে চাই এরকম বানাতে পারবো না? কি হবে যদি আচ্ছা, এখন মাফউলুন, দেখেন ভোকাবুলারি কিভাবে আসতেছে। তাহলে এই ফালা দিয়ে এই যে দুইটা শব্দ, ফাইল অর্থ কি? কর্তা, আর মাফউল অর্থ কি? কর্ম, কর্ম, মাফউল অর্থ কর্ম। আচ্ছা, এখন আমি যদি এরকম একটা ইয়ে নেই, এটা যদি যদি একটা ভার বানাই, নাসারা অর্থ হলো সাহায্য করা, সে একজন পুরুষ সাহায্য করেছিল। এখন যে লোকটা সাহায্য করে তাকে আমি চিনি না, এমনি কি বলতে পারি? যে সাহায্য করছে সে হলো নাসির। সাহায্যের কাজটা কারোর উপরে করছে? আমরা বাংলায় বলি না মনসুর, ভেরি স্মল কনসেপ্ট, বাট ইউ গেট দি ইউজ অফ ইট ইনর্মাসলি। এখন তাহলে নাসিরুন যদি একজন সাহায্যকারী হয়, তাহলে এই কাফারা দিয়ে যদি আমি কোনো কিছু বানাই তাহলে কি হবে? কাফারা, কাফারা, তারপরে আর স্বীকার করা হয় সেটা কি?
মাকফুরানি ওকে তাহলে কি হবে এখন মাকফুরুন আসসালামু আলাইকুম স্যার জি আমি এখন বলবো রেসপন্ড না করা পর্যন্ত কেউ বলবেন না শুধুমাত্র ডাউট হলে আমাকে বলবেন আপনাদের তরফ থেকে বলার দরকার নেই কিংবা সামান্য একটু যদি বলেন জি স্যার ইয়েস স্যার তাহলে হবে নতুবা আমি বুঝবো না আপনারা আমাকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা কোনো কিছু রিপিট করার দরকার নেই ওকে ভেরি গুড পয়েন্ট ব্রাদার থ্যাংক ইউ তাহলে আমরা কি পাইলাম কাফারা থেকে কাফেরুন মাকফুরুন পাইলাম এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট এখন চলেন এই দুইটা জিনিস আমরা পেজ নাম্বার ওয়ান একটু লোকেট করি মুদ্দা অর্থ হলো সাহায্য করা আর এমনি হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল তাহলে এই যে কর্তৃবাচক বিশিষ্য ইসমুল ফাইলি এখানে ফাইল কথাটা আছে সে হলো যা কিছু শোনা হয় ওটা হলো মাসমুউন ফাতাহা থেকে ফাতিহুন মাফতুহুন কারুমা থেকে একটু ডিফারেন্টলি আসে এটা আমরা পরে বলবো হাসিবা থেকে হাসিবুন মাহাসুবুন তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে তিনটা আলফাবেট দিয়ে গঠিত যে কোনো ভার্বের কর্তা এবং কর্ম আমরা নির্ণয় করতে পারি কারেক্ট এতে আমাদের কোনো সমস্যা নাই আছে নো স্যার আচ্ছা এখন আমরা দেখব কোরআনের মধ্যে এগুলি কিভাবে আসছে চলেন আমরা হাউ দিস অ্যাপিয়ার্স ইন কোরআন এগুলি একটু দেখি এখন অনেকগুলি ভোকাবুলারি ইউ মে নট নো ডোন্ট ওয়ারি ফর দি ভোকাবুলারিজ সিস্টেমটা আগে আমরা বুঝে নেই এই যে নাসিরুন নাসিরানি নাসিরুনা মুমিনুন মুমিনুন তাহলে তিনটা বলেন মুমিনুন মুমিনানি মুমিনুনা মুমিনুনা এখন এই মুমিনুনা কিন্তু ইউ উইল গেট ইন দি কোরআন এখন দিজ অল হ্যাভ কাম ইন দি কোরআন এখন জাস্ট একটু দেখাই আপনাদেরকে ফাআলা অর্থ হলো টু ডু তাহলে যে করে সে হলো ফাইলুন এই বইটাতে শেষে দুই দম্মাটা দেখায় নাই দেখানোর দরকার হয় না আমরা বুঝে নেব এটা ফাইলুন আর কর্মটা কি মাফউলুন ফাতাহা ফাতিহুন মাফতুহুন এখন আপনারা বলে ফেলেন আমি এটা বলবো আপনারা ফাইল জাহালা যদি হয় টু মেক জাহালা যদি হয় টু মেক তাহলে জাইলুন অর্থ কি যে বানায় যে বানায় জামা হলো টু গেদার তাহলে যে গ্যাদার করে মাজমুন এই স্পেলিং এ আই টেল ইউ ইউ উইল গেট হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস ইন দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ নাফাহা হলো টু প্রফিট যে প্রফিট করে নাফিউন ইজ দিস কনসেপ্ট ক্লিয়ার আপ টু দিস আচ্ছা উস্তাদ একটা কোশ্চেন ছিল যে নাফা মানে টু প্রফিট বলবো না সামওয়ান মেক্স প্রফিট আর যে প্রফিট আর এটার পুরো অর্থ হলো সে একজন পুরুষ প্রফিট করেছিল নাউনের আগে
তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই বইটা ওকে, আপনারা এগুলি সব পাবেন। ওকে, তাহলে আমরা এখন আমরা আসি ওই নাসারা, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসি। চলেন, এভরিবডি রেডি? ইয়েস স্যার, রেডি। আমি সবাইকে মিউট করে দেই এবং নট অ্যালাউইং এনিবডি টু টক, যদি শুনতে না পারেন আমাকে পরে বলবেন, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেব। আমরা যখন আমাদের এই 14 আত্মীয় স্বজনকে কাজ দিতে গেছিলাম, তখন এদেরকে এভাবে আগে দিয়ে লিখে দিয়েছি, তাই না? উয়াহুমাহুম, হিয়াহুমাহুন্না, আন্তা আন্তুমান্তুম, আন্তি আন্তুমান্তুন্না, আনা আনাহান। এখন দেখেন, আমরা বলছিলাম ফালা, ফালা অর্থ বলছি সে একজন পুরুষ কাজ করেছে। এই এই এগুলি ছাড়াও কিন্তু এটার অর্থ, শুধু ফালার অর্থ এগুলির দরকার নেই। আবার বলি, শুধু ফালার অর্থ হলো সে একজন পুরুষ কাজ করেছে। এখন এই সেটা কই? দেখেন, দিস ইজ এ ভার্ব, আমি এখানে একটা সে নিয়ে আসলাম, সেটা দেখা যায় না, তাই না? এখানে সেটা দেখা যায় না, অদৃশ্য। ওকে, আগাই এটাকে বলছি তারা দুইজন পুরুষ কাজ করছে। এখানে এই তারাটা, তারা আরবি কি হুম, হুম দিয়ে আলিফটা মিন করতেছে। তাহলে এখানে এই যে তারা দুজন পুরুষ কাজ করতেছে, এখানে একটা ফাইল আছে, কারেক্ট? এই ফাইলটা হলো কে? আলিফ, ইন্ডিকেটিং কি? হুমা। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফাইলটা কিন্তু এখানে আলিফ, বুঝাচ্ছে কি? হুমা। এখানে ফাইলটা কি? দেখা যায় না, বুঝাচ্ছে কি? হুয়া। আবার বলি, ফালা, এখানে একটা ফাইল আছে, কর্তা, দেখা যায় না, বুঝাচ্ছে কি? হুয়া। এখানে একটা ফাইল আছে, দেখা যাচ্ছে আলিফ, এই ফাইলটা নির্ভর করে মিনিং হলো হুমা। এখানের ফাইলটাকে বলে ওয়া, মিনিংটা হলো হুম। এইখানেও ফাইলটা দেখা যায় না, তাহলে তাটা কি? তাটা হলো মহিলাবাচকের চিহ্ন। তাহলে এই এই দুইটা জায়গায় আপনি ফাইল দেখতে পাচ্ছেন না, বাকি সব জায়গায় ফাইল দেখা যায়। এখন চোখের আন্দাজে আন্দাজই আপনি বলতে পারবেন কোনখানে কোনখানে ফাইল কি। এখানে হলো আলিফ, এখানে হলো তা নুন, এখানে হলো তা, যেটা মিনিং আন্তা, এখানে হলো তুমা, যেটা মিনিং তুমা আন্তুমা, তুম, যেটা মিনিং হলো আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, মিনিং হলো আন্তি আন্তুমা আন্তুন্না, এখানে হলো তি তুমা তুম। তু হলো ফাইল, ফালতুর ফাইল হলো তু, মিনিং হলো আনা, ফালনার ফাইল হলো নুন আলিফ জবর না, মিনিং হলো নাহানু। তাহলে এই পুরো চোদ্দটার মধ্যে দুইটা জায়গায় আপনি ফাইল দেখতে পাচ্ছেন না, একটা হলো এই জায়গাটা আর একটা হলো এই জায়গাটা। হুয়ার এগেনস্টে ফাইল দেখা যাচ্ছে না, আর হিয়ার এগেনস্টে ফাইল দেখা যাচ্ছে না। তাইলে ফালা ফালা ফালুর মধ্যে এরকম স্টাইলে লিখলে আমরা কি ফাইলটা আইডেন্টিফাই করতে পারবো? এখন আমার আনমিউট করতে হবে, তাই না? ওকে, অ্যালাউইং এভরিবডি টু আনমিউট, ইয়েস। এখন আমাকে জবাব দেন, এই স্টাইলে কোনো লেখা দেখলে আমি এখান থেকে ফাইল কোনটা আইডেন্টিফাই করতে পারবো? ইনশাল্লাহ পারা যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারা যাবে। স্যার, এটা আরেকটা যদি রিপিট করতেন স্যার, একটু ভালো হতো স্যার। আচ্ছা, এইখানে একটা ফাইল আছে, কর্তা আছে, দেখা যায় না, আমি বলছি দেখা যায় না, আপনারা ধরে নেন দেখা যায় না। এই দেখা না যাওয়া ফাইলটা হলো হুয়া। আর এইখানে হিয়ার এগেনস্টেও একটা ফাইল আছে, যেটা দেখা যায় না, সেটা হলো হিয়া। এই দুইটা ফাইল ফেরেলের মধ্যে দেখা যায় না, আর বাকিগুলি দেখা যায়। কিসের এগেনস্টে দেখা যায় না? হুয়া এবং হিয়ার এগেনস্টে।
স্যার হিয়ার মধ্যটা একটা তা তা একটা জজন তা হলো মহিলার চিহ্ন এই তারটা হলো মহিলার চিহ্ন ফাইলের চিহ্ন না ফাইল এখানে হলো গোপন এটার মতো এটা যেরকম এক বছরে ফাইলটা দেখা যায় না এটাও এক বছরে ফাইলটা দেখা যায় না এজ দে প্রসিড ফাইল দেখা যায় এখন ফালা ফালা ফালুর মধ্যে এই ১৪টার মধ্যে ক্যান আই আইডেন্টিফাই ফাইল জি স্যার জি স্যার জি স্যার এবং এটা দিয়ে কি বোঝাচ্ছে ফাইলটা দিয়ে সেটাও আমাকে বুঝতে হবে জি স্যার এখানে টু হলো ফাইল বুঝাচ্ছে কি আমরা এখানে না হলো ফাইল বুঝাচ্ছে কি নাহনু এখানে তা হলো ফাইল বুঝাচ্ছে কি আমরা ওকে এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ফাআলা অর্থ কি সে একজন পুরুষ করেছিল জি সব সময় তো সে করবে না মোহাম্মদও তো করতে পারে তাই না মুসলিম করতে পারে না জি স্যার ওকে তাহলে এখন যদি আমি আমার একটা আরবি করতে হয় একজন মুসলমান কাজটি করেছিল তাহলে কি করব এখন এই সিস্টেমটা দেখেন তাহলে আমি এই কাজ করব আমি ফালা আছে এখানে লিখব আমি মুসলিমুন মুসলিমুন তাহলে শুধু যদি ফালা থাকে আমার সেন্টেন্সে অর্থ কি যেটা দেখা যায় না এটা আমাকে আবার বলতে হবে শুধু যদি ফালা একটা সেন্টেন্স হয় ফালা কিন্তু একটা সেন্টেন্স কারেক্ট এখন ফালার সামনে একটা এখন ফাইল কে যদি পুরাটা আমি একসাথে বলি তাহলে ফাইল মুসলিম আচ্ছা যদি দুইজন মুসলমান কাজ করে তাহলে আমি কি করবো মুসলিম খেয়াল করেন কিন্তু আপনি বলছেন আমি আমি শুধু মুসলিম মানি মুসলিমানি এর অর্থ আপনি আমরা এখন বলতে চাচ্ছি এই দুইটাকে একসাথে করে বলতে চাচ্ছি তাই না আচ্ছা এখানে এটা হলো ফাইল কর্তা জি স্যার এটা ফাইল জি স্যার এটা ফাইল কর্তা জি স্যার এখানে ফাইলটা কই লুকানো আছে দেখা যাচ্ছে না লুকানো আছে এখানে ফাইলটা কই আলিফ দেখা যাচ্ছে আলিফ আলিফ এখানে ফাইলটা কই ওয়াও ওয়াও তাহলে কনসেপ্টটা হলো এক বনে দুই ভাগ থাকে না নাকি এরকম একটা কিছু একটা কনসেপ্ট আছে না জি স্যার তাহলে এক সেন্টেন্সে দুইটা কর্তা থাকতে পারবে না এখানেও কর্তা আছে এখানেও কর্তা আছে সুতরাং এটা সম্ভব না এখানেও কর্তা আছে এখানেও কর্তা আছে সুতরাং এটা সম্ভব না এখানে কর্তা আছে কিন্তু এটা লুকানো লুকানোর জায়গায় একে বসায় দেওয়া যাবে ধরা গেছে এই কনসেপ্ট জি স্যার জি স্যার আচ্ছা এখন তাহলে আমি বলি খেয়াল করেন একজন এখন এখন তাহলে এভাবে সেন্টেন্সটাকে সাজান এরকম ফালা মুসলিমুন একজন মুসলমান করেছিল ফালা মুসলিমানি দুজন মুসলমান করেছিল ফালা মুসলিমুনা অনেক মুসলমান করেছিল এতেই আমার হবে জি স্যার এই কনসেপ্টটা এভরিবডি ক্লিয়ার অন নো ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার কেন থাকতে পারবে না এটাও ক্লিয়ার এক বনে দুই ভাগ
আর এই ভাগ যেহেতু গোপনে আছে সুতরাং এই ভাগকে আমরা রিপ্লেস করতে পারি। এখন আরেকটা কনসেপ্টে যাই, এই যে একজন মুসলমান, এই যদি মহিলা মুসলমান হয় তাহলে আমি কেমনে লিখবো? মুসলিমাতুন, মুসলিমাতুন, তুন বলতা, তাই না? জি স্যার বলতা। তাহলে একজন মুসলমান মহিলা করেছে কি করব আমি? আলাত, আলাত মুসলিমা, আলাত মুসলিমাতুন, আলাত মুসলিমাতুন। যদি দুইজন মুসলমান মহিলা করে তাহলে আমি এখানে লিখব, যদি অনেক মুসলমান মহিলা করে তাহলে এখানে লিখব। এখন নোয়াখালীর কেউ থাকলে প্রশ্ন করবে, যদি দুইজন মুসলমান আর পুরুষ আর তিনজন মহিলা হয় তাহলে কি করবো? তাইলে এর এগেনস্টে বসাইলেই হবে। ওকে জি স্যার, পুরুষ এবং মহিলা যদি আমার কর্তা থাকে একসাথে তাহলে আমি এর এগেনস্টে বসাইলেই হবে। তাহলে মনে করেন আমি যদি এরকম বলি, এখানে এখানে আমি বলতে পারি মুসলিমুন, আমি ওয়া এখানে লাগিয়ে দিলাম, মুসলিমুন ওয়া মুসলিমাতুন, একজন। এখন আমার কিন্তু এই কাজটা কে করেছে? একজন মুসলমান, একজন একজন মুসলমান, পুরুষ এবং মহিলা। আমি এই ফালার এগেনস্টে বসায় দিতে পারি, এটার এগেনস্টে বসানোর দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার এখানে এই পর্যন্ত? জি স্যার। এখন আরেকটা আরেকটা জায়গায় আসি, আমরা লেখায় আসি, এগুলি জি প্লিজ ব্রাদার। আচ্ছা, যদি এটা এরকম থাকে মানে দুইজন মহিলা এবং দুইজন পুরুষ, বা হ্যাঁ আগে দুইজন মহিলা আছে এরপরে দুইজন পুরুষ আছে, সেক্ষেত্রে কোনটা ইউজ করবো? কোন সমস্যা নাই, ওই ইয়ে একই। আচ্ছা ক্লিয়ার এখন? জি। এখন এই আরেকটা কনসেপ্ট এখানে আসেন, আমরা এখানে বলছি একজন মুসলমান, তাই না? জি স্যার। তাহলে একজন মুসলমান মহিলা বানাই মুসলিমাতুন, মুসলিমাতুন, খেয়াল করেন। তাহলে যদি দুইজন মুসলমান মহিলা বানাবো এইরকমই তো, তাই না? তাহলে এখানে কি তা আছে শেষে, তাহলে কি হয়ে যাবে? মুসলিমাতানি, মুসলিমা তানি। এই তাটা এই এই যে এই স্টাইলে একটা তা লেখা দেখছেন না, এটা কোনো সময় আপনি ওয়ার্ডের মাঝখানে পাবেন না, এরকম কোন জায়গায় বসবে না। এরকম হলে এটা তাটা খুলে যাবে, নর্মাল তা হয়ে যাবে। তাহলে মুসলিমুন মুসলিমা আনে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতা আনে। এখন এটা প্লুরাল কি হবে? প্লুরালটা মুসলিমাতুন, মুসলিমাতুন, এইভাবে লেখে আরবরা, এইভাবে লিখছে মুসলিমাতুনা, এভাবে লেখে না। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন একজন মহিলা, মুসলিমাতানে দুইজন মহিলা, মুসলিমাতুন অনেক মহিলা। এই এই স্পেলিংটা আপনাকে মনে রাখতে হবে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এটার জন্য আমরা চলেন আমরা টেবিল টু তে যাই। সবার কাছে তো লেখাগুলি আছে, তাই না? এভরিবডি হ্যাজ ইট? পাতাগুলি লেখা আছে সবাই? জি স্যার। ওকে চলেন আমরা পেজ টু তে যাই। পেজ টু তে এইখানের যে অংশটা আজকে আমি একটু আগে আপনাদেরকে এখন কভার করলাম সেটা হলো এইটা, ওয়াহিদ মুসলিমুন তাসনিয়া মুসলিমানে জামা মুসলিমুনা, ওয়াহিদ মুসলিমাতুন তাসনিয়া মুসলিমাতানে জামা মুসলিমাতুন। শরীফুল্লাহ ভাইয়ের একটু ওই যে বোধ হয় ইয়েতে ডাক দেওয়া আছে, তাই না? একটু কাইন্ডলি আপনি যদি এটা করেন। তাহলে এই এই কলামটা আমরা শিখলাম, তাই না? জি স্যার। এভরিবডি ক্লিয়ার এই এই ছয়টা ওয়ার্ড?
শরীফুল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে নো প্রবলেম মাফি তাহলে এটাও একটু আপনাদের টেবিলে দাগ দিয়ে রাখেন আমরা কোন জিনিসটা শিখলাম ইয়েটা এখন একটা জিনিস এটা স্যার একটু ওই যে আপনি ওয়াহিদ বললেন না এটা এটা কি আমরা ওয়াহিদুন বলবো না ওয়াহিদ বলবো আচ্ছা আপনি যখন থামেন কোন শব্দের সামনে তখন ওয়াকফ করেন না ওয়াকফ বলে না জি তাহলে ওয়াহিদ আচ্ছা তাসনিয়া যখন এখানে থামবেন এই গোলতাটা হা হয়ে যাবে তাই না তাসবিদের নিয়ম অনুযায়ী জি তাসনিয়া জামা জামা জাম বলে ওয়াহিদ তাসনিয়া জামা আপনি ওয়াহিদুন পুরাটা বলতে পারেন নো প্রবলেম বাট আমরা মুখে যখন বলি আমরা ওয়াহিদ বলি কারণ আমরা এখানে থেমে যাই ওয়াহিদ তাসনিয়া জামা ওকে আচ্ছা এখন আসেন আমরা এগুলি ছোট ছোট কনসেপ্ট ওকে এখন আসেন নাসারা নাসারা অর্থ কি এখন যদি দুইজন মুসলমান সাহায্য করে তাহলে আমি এটাতে কি লিখবো মুসলিমানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম স্যার আপনি আসলে ওই যে কোহস ওকে যদি নাসারা মুসলিমুন একজন মুসলমান সাহায্য করেছিল নাসারা মুসলিমানে দুইজন মুসলমান সাহায্য করেছিল নাসারা মুসলিমুনা অনেক মুসলমান সাহায্য করেছিল এখন মুসলমানের জায়গায় আমি যে কোনো একজনের নাম দিতে পারি তাই না এইভাবে নাসারা জাইদুন জাইদুন ভেরি ফেভারিট ওয়ার্ড ইন দি ইন দি সরি নাসারা জাইদুন অর্থ হল জায়েদ সাহায্য করেছিল এখন জায়েদ যদি একজন মুসলমানকে সাহায্য করে থাকে তাহলে তো এই কথাটা ওইখানে লিখতে হবে এই সেন্টেন্সে নাসা জায়েদ সাহায্য করেছে যদি একজন মুসলমানকে সাহায্য করে থাকে তাহলে এই সেন্টেন্সটা লিখতে হবে নাসারা জায়েদুন মুসলিমান মুসলিমুন এটা নিয়ে এখন আমরা আলোচনা করব আচ্ছা বুদ্ধি কি কথা কথা বন্ধ করার স্যার আপনি ওই কোহস মানিয়েছিলেন লেফটেন্যান্ট আপনি আপনি সবাইকে পার্মানেন্টলি মিউট করে দেন শুধুমাত্র যখনই আপনি চাইবেন কাউকে তখনই আনমিউট করবেন এটাই সবচেয়ে বেস্ট হবে বুঝলেন ইন্টারঅ্যাকটিভ হবে আমাদের ডিস্টার্ব হচ্ছে ইন্টারঅ্যাকটিভ হবে না কিছু করার নাই ওকে দেখি সেক্ষেত্রে একজনকে আপনি নির্দিষ্ট করে গতদিনের মতো একজনকে নির্দিষ্ট করে আনমিউট করুন ওকে শাহিন কে আমি কোহস করছি করে আমি এখন সবাইকে মিউট করে দেবো এবং এলাও করছি না কাউকে এখন শুধু নজরুল ইসলাম শাহিন কে আমার এলাও করা দরকার আই ডোন্ট নো এটা আলাদাভাবে এলাও করতে হবে কিনা শাহিন কি আমার এখন শাহিন কি কথা বলতে পারবেন না না জাহাঙ্গীর সেলিম হয়েছে কোহোস্ট নো জি ওস্তাদ আমি কোহোস্ট আছি না শাহিন কই ডিফিকাল্ট
শাহিন ওকে শাহিন আপনাকে আমি কোহোস্ট করলাম এখন কোহোস্ট করে আপনাকে আনমিউট করতে বলে দিচ্ছি Yes, sir. Yes, sir. Very good. বাকি সবাই এখন মিউটেড আপনি শুধু আনমিউট করেক্ট ওকে স্যার উই উইল নাও ডু দি ক্লাস ভেরি কমফোর্টেবলি ওখানে ছিলাম এখন এই এই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব কপি করি এটাকে আরেকটু এদিকে আনি শুধু নাসারা যদি থাকতো আরেকটু আনি নাসারা প্রথম লাইন অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল কারেক্ট Yes, sir. নাসারা জাইদুন জায়েদ সাহায্য করেছিল এখন কাকে সাহায্য করেছে সেটা এখনো পাই নাই আমরা এখন আমরা বলছি জায়েদ একজন মুসলমানকে সাহায্য করেছিল তাহলে আমরা লিখলাম নাসারা জাইদুন মুসলিমুন এখন জাইদুন হলো কি ফায়েল আর মুসলিমুন হলো কি মাফুল 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 যার উপরে কাজটা পড়ে এই মাফুল লিখতে হয় এভাবে এটা নিয়ম অনুযায়ী এটা হলো সরি এটা হলো মাফুল ফাঁকা দিয়ে লিখতে হয় এবং একটা আলিফ আনতে হয় জাস্ট রাইটিং প্রিন্সিপাল হিসাবে আর কিছু না তাহলে এই যে সেন্টেন্সে নাসারা হলো ফ্রেল জাইদুন হলো ফাইল আর মুসলিমুন হলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করি এখন পরের সেন্টেন্সে যাই যদি এই জাইদুন যদি দুইজন মুসলমানকে সাহায্য করে তাহলে কি হবে তাহলে আমি লিখবো মুসলিমানি দুইজন মুসলমান আমি পেয়েছিলাম তাই না Yes, sir. কিন্তু এখন এই এই মুসলিমুন শব্দটা হলো কি অবজেক্ট Yes, sir. তার আগে আমি একটু ওগুলি এগুলি একটু লিখে নেই মুসলিমুন মুসলিমানি পরেরটা হলো মুসলিমুনা এখন এই মুসলিমুন শব্দটা যখন সাবজেক্ট ছিল তখন এখানে এখানে বসেছে জাইদুরের জায়গায় বসেছে কিন্তু যেটা এখন যখন অবজেক্ট হয়ে গেল তখন এই স্টাইলে বসলো এখন এই মুসলিমানে যদি যদি জাইদুন না থাকতো তাহলে এটা ঠিক আছে তাহলে তো নাসারা মুসলিমানে দুইজন মুসলমান সাহায্য করেছিল কিন্তু যখন এখন জাইদুন আসছে তখন এই মুসলিম দুইজন মুসলমানকে যদি সাহায্য করতে হয় তাহলে এটা লেখার স্টাইলটা ভিন্ন হবে লিখতে হবে মুসলিমাইনে তাহলে মুসলিমুন হয়ে গেল মুসলিমান মুসলিমানে হয়ে গেল মুসলিমাইনে আর যদি অনেক মুসলমানকে সাহায্য করতে হয় তাহলে কি হবে খেয়াল করেন ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা তাইলে হবে এই মুসলিমুনা শব্দটা হয়ে যাবে মুসলিম মিনা দেখেন এটা হলো যখন সে ফাইল কর্তা আর যখন সে মাফুল হয় কিভাবে লেখে এভাবে মুসলিমানে আমি বলতে পারি নাসারা মুসলিমানে দুইজন মুসলমান কাজটি সাহায্য করেছিল কিন্তু যদি এই দুজন মুসলমানকে সাহায্য করতে হয় তাহলে লিখতে হবে মুসলিমাইনে নাসারা মুসলিমুনা লিখতে পারি অনেক মুসলমান সাহায্য করেছিল কিন্তু এরা যদি সাহায্য প্রাপ্ত হয় তাহলে আমাকে লিখতে হবে মুসলিমিনা বুঝা গেছে Yes, sir. তাহলে একটা নাউন ক্যান বি নাউন কি হতে পারে একটা নাউন It can be file
and it can be mafulun. Mafulun. Tai na? Yes, sir. তো এখন যেটা ফাইল ফাইল অবস্থায় লেখার স্টাইল একটা মাফুল অবস্থায় লেখার স্টাইল এই ফাইল অবস্থা যে লেখার স্টাইল এই লেখার স্টাইলটাকে বলে মারফুউন ফাইল অবস্থা লেখার যে স্টাইল এটাকে বলে মারফুউন আর উ উন উন আর মাফুল অবস্থা যে লেখার স্টাইলটাকে বলে মারফু হলো কি সে ফাইল আর মানসুব হলো কি সে যখন মাফুল হয়ে গেল আমি একটু টেবিলে যাই মুসলিমুন টেবিলে সবাই একটু মুসলিম টেবিলে যান আমি একটু সবাইকে অ্যালাউ করি টু টক এবং একটু কেয়ারফুল থাকবেন তাহলে আপনারা পার্টিসিপেট করতে পারবেন ওকে তাহলে আসেন এইখানে দেখেন আমরা এই দুইটা জিনিস আলাপ করলাম মারফুউন মানসুবুন আলাপ করেছি জি স্যার এখন দেখেন আমি যদি আমি বলতে পারি নাসারা মুসলিমুন নাসারা তাহলে হলো কি একজন মুসলমান সাহায্য করেছিল নাসারা মুসলিমানে দুজন মুসলমান নাসারা মুসলিমুনা অনেক মুসলমান এখানে কি বলবো নাসারা বলবো জাইদুনকে কর্তা বানাই জাইদুনকে দিয়ে এদেরকে এদেরকে সাহায্য করাই নাসারা জাইদুন নাসারা জাইদুন মুসলিমাইনি কয়জন মুসলমান সাহায্য প্রাপ্ত এখানে এই দুইটা রো আমি আপনাকে আপনাদেরকে বুঝাতে পারলাম তাই না জি স্যার হ্যাঁ মানসুব এবং মারফু তাহলে একটা কনসেপ্ট শুনে নেন নাউন জেনারেলি এরকম থাকবে এটা হলো বাই ডিফল্ট কন্ডিশন এরকম থাকবে কারণ কোন কারণ হলে পরে তাহলে এগুলি এরকম হবে একটা কারণ হলো কি এটা যদি কোন ভার্বের অবজেক্ট হয় ওকে জি স্যার কোন ভার্বের অবজেক্ট যদি হয় আচ্ছা এখানে আরেকটা কলাম আছে এটাকে হলো মাজরুরুন এটার সাথে এই মাজরুরুন শব্দের সাথে জের জের শব্দের একটা মিল আছে তাই না দেখেন এই মুসলিমুন শব্দটা হয়ে গেছে মুসলিমিন তাহলে কোন কারণে এটা হবে মুসলিমান কোন আরেকটা কারণে হবে মুসলিমিন এই কারণটা কি চলেন আমরা এই কারণটা দেখি ওকে এই কারণটা দেখার আগে দুই মিনিট ছুটি থিংস গেটিং আন্ডারস্টুড বুঝা যায় না কঠিন আপনাদেরকে যেটা করতে হবে নাহিদ হাসানের এই বই যাদের কাছে ফিফথ এডিশন আছে গুড আপ পারলে সিক্সথ এডিশনও জোগাড় করেন কারণ সে ভালো করছে এই বইকে পড়তে হবে বইতে পড়ে এটাকে হলুদ মার্কিং করে দাগায় কি করতে হবে সুহা স্যার দাগায় হলুদ করে ফেলতে হবে যেমন কিসের মতো দেখা যায় তাইলে স্যার জন্ডিস এক্স্যাক্টলি জন্ডিসের রোগীর মতো করে ফেলবে আর বেশি কিছু করার দরকার নেই আমি তো কনসেপ্ট দিয়েই দিচ্ছি ওখানে আপনাকে ইলোবোরেটলি এগুলি বলবে
স্যার এটা কি এখন লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে অনলাইন এটা এখন বাজারে বাজারে আসছে 6th এডিশন বাজারে আসছে যারা স্যার আপনি যে ইউ ক্যান ডু ইট উইথ 5th এডিশন নো প্রবলেম স্যার আপনি যে লিংক দিয়েছেন ওই লিংকে অর্ডার করার পরের দিনই দিয়ে দিয়েছে বই স্যার ওকে ওই যে ইয়ে ওয়াফি না জি স্যার আমি আমি একদিনে পেয়ে গেছি স্যার ওয়াফি থেকে পাবেন তাহলে আমরা আমরা দেখেন মুসলিম এই টেবিলটা গেলাম এখন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব এটা কিন্তু কোর্স হলো ইনস্ট্রাক্টরদের কোর্স সুতরাং এখানে জিনিসপত্র বেশি দিন কারণ অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে গো টু পেজ নাম্বার 4 জি স্যার আর আমাকে প্রয়োজনে আপনারা বলবেন আই উইল গো স্লো আমার শেষ করে কালকেই শেষ করে দেওয়ার মতো কোনো বাধ্যবাধকতা নাই আচ্ছা এখানে একটা কনসেপ্ট আছে প্লিজ একটু আবার সবাইকে মিউট করে দেন ওকে আবার সবাইকে মিউট করে আমি ইয়েকে শুধু উনাকে আবার আনমিউট করে রাখবো তাই না ওকে স্যার ওকে এখন কো-হোস্ট কো-হোস্ট মিউট আছে আস টু আনমিউট ওকে শাহিন ভাই আনমিউট হতে পেরেছেন ওকে স্যার মিউট এখন সবাই শুনেন মনোযোগ দিয়ে শুনেন পজিটিভ ফ্রেজ মানে মালিকানার বিষয় মালিকানার বিষয়ের জন্য দুইটা নাউন আছে দুইটা নাউনের সাথে আরেক একটা দুইটা নাউন পাশাপাশি বসালে একটা মালিকানার সম্পর্ক হয় এই প্রথম নাউনটাকে বলে ইসমুন আউয়ালুন আউয়াল আমরা জানি প্রথম নাউন দ্বিতীয় নাউনকে বলা হয় ইসমুন সানিন দ্বিতীয় নাউন এই দুইটা নাউন যখন যোগ হয়ে যাবে একটা সম্পর্ক হবে দেখেন কি সম্পর্ক হাতের আন্দাজি বলি কিতাবুন একটি কিতাব জাইদুন জায়েদ যোগ করে দিই কি সম্পর্ক হইতে পারে জায়েদের কিতাব জায়েদের কিতাব এই যে জায়েদের কিতাব ট্রান্সলেশনটা করলাম এই যে সম্পর্ক এটা হলো পজিটিভ ফ্রেজ আরবিতে বলে মুদা এটাকে বলে মুদাফুন প্রথম নাউনটাকে বলে মুদাফুন আর দ্বিতীয় নাউনটাকে বলে মুদাফুন ইলাইহি ওয়া হলো এবং তাহলে দুইটা নাউন যখন পরস্পরের সাথে মালিকানা সম্পর্কে সংযোজিত হয় ফার্স্ট নাউনকে বলে মুদাফুন দ্বিতীয় নাউনকে বলে মুদাফুন ইলাইহি এই পর্যন্ত ক্লিয়ার শাহিন ভাই ইয়েস স্যার ওকে এখন আমরা এই দুইটা যোগ করি দেখেন এখানে আছে কিতাবুন এখানে আছে জাইদুন ইকুয়াল টু কি হয় এবং কেন এরকম হয় সেটা আলোচনা করি এটা হলো কিতাবু জাইদিন ওরা বলছে এভাবে লিখতে হবে তোমাকে তাহলে আমরা এটা ট্রান্সলেশন কি করি জায়েদের কিতাব এখন আমি সোজা ভাষায় বোঝার জন্য বলি এর নিচে জের হয় জায়েদের সুতরাং জায়েদের নিচে জের দিয়ে দিলাম তাহলে জায়েদটা হলো জেরওয়ালা এই জেরওয়ালার আরেক নাম হলো মান মাজরুর ওই যে বলছিলাম না আগে টেবিলে মাজরুর জি স্যার জে থাকলে মাজরুর মাজরুর হয় তাহলে এর নিচে জের হয় জের মানে মাজরুর তাহলে এই যে মুদাফ মুদাফিল এই সম্পর্কের জন্য একটা নাউন মাজরুর হয় তাহলে কোন নাউনটা মাজরুর হয় যেটা মুদাফ ইলাইহি হয় তাই না শেষটা স্যার মুদাফ ইলাইহি মাজরুর হয় ওকে আর কিতাবুন দেখেন কি হয়েছে কিতাবুনের সাথে কিতাবুন ছিল তানবিন ছিল তানবিন ছিল এক পেশ হয়ে গেছে স্যার তানবিন চলে গেছে এখন তাহলে স্পেশালিটি হলো কি এটা যখন এটার সাথে এই দুইটা যখন এটার সাথে যোগ হবে এন্ড রেজাল্টে কি হবে এবং কি হবে না সেটা বলছি এখানে কোনো সময় আলিফ লাম হবে না এটা কোনো সময় তানবিন হবে না তাহলে কি হইতে পারে ফাথা হইতে পারে কাসরা হইতে পারে মুদাফ মুদাফের ইয়ে বৈশিষ্ট্য হলো কখনো আলিফ লাম হবে না মুদাফ ক্যান বি তানবিন হবে হাতা কাসরা দম্মা যে কোনো কিছু হতে পারে আর মুদাফিলাই কি হবে মাজরুর হবে মাজরুর মুদাফিলাই কি হবে মাজরুর হবে স্যার মাজরুর হবে এখন তাহলে পরে এটা দেখেন কিতাবুন জাইদুন কিতাবু জাইদিন এখন কিতাবুন আয়েশাতু এখানে দেখেন এই যে আয়েশা আছে না আয়েশা একটা মহিলার নাম এবং এটাকে একটা নাউন
তারপরেও এ কিন্তু এক পেশওয়ালা নাউন। জি স্যার। তাহলে দেয়ার আর সাম নাউন্স বাই বার্থ আল লাগানো ছাড়া। আপনি এটার সাথে যদি আল লাগায় দেন তাহলে এটা এক পেশওয়ালা হইল। জি স্যার। কিন্তু কিছু নাউন আছে উইদাউট আল, এগুলি বাই বার্থ এক পেশওয়ালা। আচ্ছা স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই আমি এখন এই যে কথাটা বলবো এই কথা পড়াবে হয়তো তিন মাসে পড়াবে, তারপর আপনি ভুলে যাবেন অনেকগুলি লজিক দিয়ে আট দশ পাতা কাগজ দিয়ে। এখন শুনেন, এক পেশওয়ালা যে সমস্ত নাউন আছে এগুলি তো নর্মাল এক পেশওয়ালা আছে, যদি ফাতা নেওয়ার প্রয়োজন হয় ফাতা নিবে, যদি কাসরা নেওয়ার প্রয়োজন হয় কাসরা নিবে না, এই কাসরাটা ওরা ফাতা দিয়ে প্রকাশ করবে। বলেন এক পেশওয়ালা নাউনের বৈশিষ্ট্য কি? তাইলে যে ফাতা নেওয়ার প্রয়োজন হলে ফাতা নিবে, কিন্তু কাসরা নেওয়ার প্রয়োজন কাসরা নিবে না, ফাতা নিবে। ওকে, তাহলে কিতাবু আয়েশাতু এক পেশওয়ালা নাউন হওয়ার কথা ছিল কিতাবু আয়েশাতি। জি স্যার, হয়ে গেল আয়েশাতা। আয়েশাতা, ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার, কিন্তু স্যার এটা বুঝবো কিভাবে যে কতগুলা স্যার এরকম মানে বাই বার্থ সে এক মানে ইয়া নেয় না, তানবিন নেয় না স্যার? ইউ উইল সি ইন দি কোরআন, কোরআনেই দেখা যাবে যে এটা এক পেশওয়ালা নাম। আলিফ আলিফ নাম নাই, তাহলে দুই পেশ নাই কেন? ওকে, তাহলে বাই বার্থ দিস ইজ এক পেশওয়ালা। হাউএভার, আমরা পড়তে পড়তে আমি বলে দেবো কারা কারা এক পেশওয়ালা নাউন হয় সাধারণত। সব মহিলার নাম এক পেশওয়ালা নাউন। আচ্ছা স্যার। কিছু কিছু নন আরব যেমন ইব্রাহিম, ইসমাইল, সব নবীদের নাম, ছয়জন নবী ছাড়া তাদের নাম এক পেশওয়ালা। এরকম কিছু কিছু আছে, আমরা দেখবো ওইটা। এখন আসি আরেকটা এক্সাম্পল, সুন্নাতুন রাসূলুন, তাহলে সুন্নাতু রাসূলিন নরমাল। সুন্নাতুন এখানে আল দিলে ভালো হইতো, আমরা দেই নাই, সুন্নাতুর রাসূলি। এখন এখন একটা কনসেপ্ট হলো, এই যে কনসেপ্টে আমরা এখানে মাজরুরের কন্ডিশনটা পাইলাম, কেন একটা নাউন মাজরুর হয়। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি আমার মুদাফুনি এটা আমি কভার করলাম। তাহলে স্যার মুদাফ জের জবর পেশ তিনটের যে কোনোটাই হতে পারে, কিন্তু মুদাফ হলে সবসময়ের জন্য মানে জেরই হবে, ওই এক্সেপশন ছাড়া। এক্স্যাক্টলি, জের হবে, জের মানে জের হলো এক ওয়ান অফ দি ওয়ে অফ মেকিং মাজরুর। মাজরুর, ইয়েস স্যার, হ্যাঁ মাজরুর হবে। ওকে, এখন আমরা আরেকটা টেবিলে যাই, পেজ টু। এই পেজ ঘুরাইতে ঘুরাইতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে একটা সময়, বাট এটা দরকার আছে, কারণ এটা তো হলো রেডি রেকনার। রেডি রেকনার ব্যবহার করা হয়, যেটা বেশি ব্যবহার করা হয় সেটা। এখন এই যে এই টেবিলটা দেখেন, এখানে একটা টেবিল আছে প্রিপোজিশনের টেবিল। এগুলিও যখন নাউনের আগে বসে তখন নাউনকে মাজরুর করে, এগুলি যখন নাউনের আগে বসে তখন নাউনকে কি করে? মাজরুর করে স্যার, মাজরুর করে। এখন এগুলি মুখস্থ করার একটা ঢং আছে, এটা হলো বা তা কাফ লাম মুখস্থ করার জন্য একটা ছড়া কি জানি ইয়ে আছে, ছড়া আছে, এই ছড়াটা আমি বলবো। তার আগে আমি একটু সবার কাছে শুনতে চাই, ওই যে কনসেপ্টটা বললাম মুদাফ মুদাফ ইলাইহি, কারোর কোনো ডাউট আছে কিনা? এনিবডি হ্যাজ এনি ডাউট? বলেন, ইউ আর ওপেন টু টক। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহিতে মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কতে কোনো ডাউট আছে কিনা? আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। জি উস্তাদ, আমার একটু জানার। বলেন, মুদাফের মধ্যে বললেন যে আলিফ লাম নেয় না, তো মুদাফ ইলাইহির ক্ষেত্রে ওইখানে আবার আলিফ লাম তো নিচ্ছে মনে হয় না? আলিফ লাম নেবে এবং মাজরুর হবে, তানবিন নেবে, আবার আলিফ লাম নাও থাকতে পারে, কারেক্ট নাও থাকতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। বাট মুদাফের মধ্যে আলিফ লাম হবে না, তানবিন হবে না, তবে ফাতা কাসরা দম্মা হতে পারে। জি, তাহলে এখন আমরা আরেকটা টেবিল আসতেছি, ওইটা পড়ি। এখন যদি বেশি প্রেসার হয়ে যায় আমাকে বলবেন, হওয়ার কথা না, কারণ আপনারা ইনস্ট্রাক্টরের কোর্স এটা। ইয়েস নো প্রবলেম স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে
হুরুফুল জাররি ওই জেদ দেয় জেরের মতো, তাই না? দেখেন জের, তাহলে এই এই শব্দগুলি নাউনের আগে বসে নাউনকে জেদ দিবে। যেমন আমরা বলি না লিল্লাহি, লিল্লাহা বলি না লিল্লাহু বলি, এখন বুঝছেন কেন লিল্লাহি বলি? কারণ এই নাউনের আগে বসে মাজরুর করে। আলাল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহি বলি না, হ্যাঁ ফি সাবিলিল্লাহি বলি না। কেন নাউনটা মাজরুর হয়? এগুলির কারণে। এখন এগুলিকে মনে রাখবেন কেমনে? আমি দেখছি মাদ্রাসার ছেলেরা এভাবে মুখস্থ করে, বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখলা। বলেন তো সবাই আমার সাথে একবার, বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখলা। বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখলা। আটটা চলে যাবে। আমি আবার বলি, আপনি যদি ইন্ডিভিজুয়ালি মুখস্ত করে লিখতে চান সতেরোর মধ্যে তেরোটা লিখতে পারেন, বাকি পাঁচটা বলে ভুলে যাবে। সুতরাং এই গানটা মনে রাখলে, আমি যে স্টাইলে গানটা গাই আপনারা ওই স্টাইলে গান, বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখলা। বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখলা। রুব হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা। রুব হাসা কফ লাম ওয়াও আলা আলা হাত্তা ইলা। রুব হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। রুব হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা। رب حشا من عدفي انا الله انا الله এর মধ্যে এর মধ্যে 11টা কোরআনে পাওয়া যায়, বাকিগুলি কোরআনে পাওয়া যায় না। যেমন হাসা আদা খলা এগুলি কোরআনে নাই, ডোন্ট ওয়ারি। বাট তারপরে যেহেতু কবিতার মতো জিনিসটা মুখস্থ করে ফেলি না, অসুবিধা কি আছে? বাও তাও কাফলাম ওয়াও মুঞ্জ মুসখালা রব হাসা মিন আদাফি আন আল্লাহ তাইলা। বুঝা গেছে? বাও তাও কফ লাম ওয়াও মুঞ্জ মুসখালা রব হাসা মিন আদাফি আন আল্লাহ তাইলা আন আল্লাহ তাইলা। ওকে, এখন এগুলির কাজ কি? তাহলে প্রিপজিশনের কাজ কি? আমরা আজকে আর কিছু পড়াবো না, লাস্ট টেবিলটা আবার আলোচনা করব, এই টেবিলটা। তাহলে এখন গল্পটা শুনেন। একটা এসএম তিনটা অবস্থায় লিটারেচারে একটা বাক্যে থাকতে পারে। মারফু কন্ডিশনে থাকতে পারে। মারফু কন্ডিশনটা কি? নর্মাল কন্ডিশন, তাই না? মানসুব কন্ডিশনে থাকতে পারে। মানসুব কন্ডিশনটা কি? যখন এটা ভার্বের অবজেক্ট হয়, আরো দুই চারটা কারণ আছে। আর মাজরুর কন্ডিশনে থাকতে পারে। কখন থাকতে পারে? যখন এটা অথবা যদি আগে বসে, দুইটা কন্ডিশন এখানে। যদি মুদার ইলেই হয় পজিটিভ ফ্রেজে, অথবা তার আগে যদি এগুলি বসে। বুঝা গেছে এখন? তাহলে একটা একটা এসএম এর ড্রেস কয়টা? স্যার তিনটা। মারফু কন্ডিশন হলো নরমাল ড্রেস কিংবা ফাইল, মানসুব কন্ডিশন হলো মাফউল এবং মাজরুর কন্ডিশন হলো মুদাফ ইলাইহি এবং মাজরুর। তাহলে আচ্ছা স্যার, স্যার একটু ওই এমনি নরমালি এসএম গুলো কি মানে তানভিন স্টেজে থাকে না, বাই বার্ড বা বাই ডিফল্ট? নরমালি এসএম উইল হ্যাভ তানভিন, কিছু এক্সেপশনাল আছে তানভিন ছাড়াও এসএম হয়, এবং সেটা পেশ পেশ থাকে স্যার, পেশ থাকবে না, নাও থাকতে পারে। যেমন মুসা, মুসা তো একজনের নাম, মুসাতে কিন্তু তানভিন নাই, না না মুসা জেনারেলি জেনারেলি এসএম উইল হ্যাভ তানভিন। আচ্ছা আচ্ছা, আমরা এখানে জেনারেল জেনারেল সূত্রটা পড়তেছি। তাহলে এখন দেখেন, এখন একটা এসএম এর চেহারা তিনটা, তিনটা ড্রেস। কি কি ড্রেস?
মারফুন মাজরুর এখন পরীক্ষা হোক মারফুন এটা চেহারা কোন ওজনে কোন সাথে এটা লেখা দম্মা ওজনে না না দম্মা পেশ পেশ মাফউলুন ও মাফউলুন মারফুল এটা কি আপনি কিন্তু মাজরুর মাফউল অনেক কিছু স্পেলিং শিখতে হবে না শুধু মনে রাখলেই হবে কোন ওজনে দেখেন আচ্ছা তাহলে এটা রুট কি আপনাকে শব্দগুলি দেখে চিনতে হবে যে এটা প্রত্যেকটা কোন না কোন স্টাইলে লেখা এই যে মুসলিমগুন আছে না এটাও কিন্তু সূত্রের মধ্যে লেখা আমরা এখনো পড়ি নাই পড়বো মোস্ট অব দি নাউনের বানান আপনাকে শিখতে হবে না সূত্রের মধ্যে আপনি লিখে ফেলবেন এই যে মারফুন আপনি কিন্তু সূত্রের মধ্যে লিখছেন আপনাকে দেওয়া আছে রফা আ আপনাকে দেওয়া আছে নসাবা আপনাকে আছে জারারা এর মধ্যে আপনি জারারা দিয়ে মজরুরুন বানাচ্ছেন নসাবা দিয়ে মনসুবুন বানাচ্ছেন রফা দিয়ে মারফুন বানাচ্ছেন এখন আসেন আসল জায়গায় আসেন তাহলে একটা এই তিনটা কলাম যখন যখন আমাদের ক্লিয়ার হলো মারফু কথা ক্লিয়ার মনসুব কথা ক্লিয়ার মাজরুর কথা ক্লিয়ার মুজাক্কার আমরা জানি মুয়ান্নাস আমরা জানি তাহলে ওয়াহিদ তাসনিয়া জামা ওয়াহিদ তাসনিয়া জামা এখন শব্দগুলি বসান মুসলিমুন মুসলিমানে মুসলিমুন মুসলিমান মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমিন তাহলে আমি যদি বলি একজন মুসলমান থেকে আমি এটা পেয়েছি মুসলিমিন যদি বলি দুইজন মুসলমান থেকে মুন মুসলিমিন মুসলিমাইনি অনেক মুসলমান থেকে পেয়েছি মিন মুসলিমিনা একজন মুসলমান মহিলা থেকে মুন মিন মুসলিমাতিন দুইজন মুসলমান মহিলা থেকে মিন মুসলিমাইনি অনেক মুসলমান মহিলা থেকে মিন মুসলিমাতিন আমি একজন মুসলমান পুরুষকে সাহায্য করেছি কি কি বলবো একজন মুসলমান মহিলা দুইজন মুসলমান মহিলা মুসলমান মহিলা এটা নিয়ে একটু আলোচনা আছে পরে বলবো এখন থাক আর একজন মুসলমান পুরুষ সাহায্য করেছিল মুসলিমুন নাসারা মুসলিমুন সেন্টেন্স কমপ্লিট করতে হবে একজন মুসলমান দুজন মুসলমান পুরুষ সাহায্য করেছিল অনেক মুসলমান পুরুষ সাহায্য করেছিল একজন মুসলমান মহিলা সাহায্য করেছিল নাসারাত হবে দুজন মুসলমান মহিলা সাহায্য করেছিল অনেক মুসলমান মহিলা সাহায্য করেছিল আচ্ছা হোম টাস্ক আপনাদের এই টেবিলটা মাথার মধ্যে ঢুকানো আস্তে আস্তে মুখস্থ করার দরকার নেই মুসলিম এইভাবে ঢুকাইলে মাথায় ঢুকে আমি দেখলাম মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা এই দুইটা একই কিন্তু সুতরাং মাথায় ঢুকানো সহজ মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতানে মুসলিমাতাইনে মুসলিমাতাইনে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন এই দুটা কিন্তু একই এই দুটা একই তাহলে ভার্টিক্যালি আমি দেখছি মনে রাখা সোজা কারেক্ট জি স্যার এখন দেখি
যে যে পারেন তিনি বলেন আমি মুমিনুন, এটাকে সুপার ইম্পোজ করতে সেই মুসলিমের উপরে মুমিনুন মুমিনান মুমিনিন মুমিনানি মুমিনাইনি মুমিনাইনি মুমিনুনা মুমিনিনা মুমিনিনা মুমিনাতুন মুমিনাতান মুমিনাতিন মুমিনাতানি মুমিনাতাইনি মুমিনাতাইনি মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতিন। এরকম যে কোনো নাউন এখন পাবেন এটার উপরে সুপার ইম্পোজ করে দিয়ে আপনি আঠারোটা বলতে পারবেন এবং আঠারোটার ড্রেস বলতে পারবেন, পারবেন না? তাহলে আমাদের কি দরকার এখন? মুসলিমুন টেবিলটা ভালো করে, দিস ইজ কল্ড মুসলিমুন টেবিল, মুসলিমুন টেবিলটা ভালো করে আয়ত্তে আনা দরকার। পারা যাবে? যদি করে ফেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কার কার হয়ে গেছে? আমরা ফিনেস একটা কোর্স করতেছি উস্তাদজি, অন্য কোর্স কোনটাতে ফেলেছি? জি স্যার। হ্যাঁ, এটা তো ইনস্ট্রাক্টর কোর্স, সুতরাং আসলে আমি তো হুকাসি দেওয়ার কথা না, আমি শুধু রিভিশন দেওয়ার কথা কিভাবে হচ্ছে, তাই না? এই এই ছয় পাতা আপনারা কি যেটা করবেন পানিতে ভিজায় টিজায় একদম কি দেখেন, দিস উইল হেল্প ইউ মানে টু আন্ডারস্ট্যান্ড দি হোল গ্যামেট অফ দি আরবিক গ্রামার ভেরি ইজিলি। তো আজকে আর যাই না, আমরা কালকে ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার, না? জি স্যার, শুক্রবার অনেক দিন। আপনারা এর মধ্যে এই বইটা একটু পড়বেন, এই বইটা পড়বেন। চলেন, যেহেতু একটু সময় আছে এই বইটাতে কি কি আমরা কভার করেছি একটু দেখি, তাই না? পাঁচ মিনিট সময় নিয়ে। জি স্যার, অসুবিধা নেই। ওকে, এই যে আমরা ইসমুন কভার করেছি, দেখেন এই শব্দটা আমাদের পরিচিত হয়ে গেছে। তারপরে এইটা কভার, এটা আপনারা পড়তে থাকবেন, পড়তে থাকলে দেখবেন যে অনেক কিছু আপনার কভার হয়ে গেছে, যেগুলি কভার হয়নি ওগুলি আমরা আমাদেরকে প্রশ্ন করবেন যে এই জিনিস তো পড়ি নাই। আচ্ছা, এখন দেখেন মুসলিমুন এটা কি মারফুন কভার করলাম আজকে? জি উস্তাদজি, মারফুন। এটা মুজাক্কার? জি উস্তাদজি, মুজাক্কার। এটা নাকেরা? জি উস্তাদজি। এটা মুফরাদ? এই শব্দটা আমরা বলি নাই, মুফরাদ ওয়াহিদ ওয়াহিদ একই কথা। নাকেরা এবং মারিফা কত বড় বড় করে লিখছে আমরা কভার করলাম, তাই না? তাহলে এগুলি এগুলি একটু এখন ওই যে ইয়ে নিয়ে বসবেন। এই যে দেখেন কিছু কিছু ব্যতিক্রম বাদে এসএমএস শেষে তানবিদ থাকে, এক ভাই প্রশ্ন করছিল না, দিস ইজ দ্য উত্তর। জি ওকে, তারপরে আসেন এসএমএস শেষে তানবিন থাকলে সেটা অনির্দিষ্ট এক বচন বোঝায়, কিতাবুন কুরসিউন, এখন বাকি সব লিখে গেছে এগুলি, এখন ইয়েলো মার্কিং দিয়ে মিফতাহুন আল মিফতাহু, ইয়েলো কলম দিয়ে সব মার্কিং করে ফেলবেন। মুজাক্কার মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, এগুলি পড়ানোর কিছু নাই, এগুলি পড়াবো না। এই যে গোলতা, গোলতা থাকলে মহিলা হয়ে যায়, দেখেন মহিলার চিহ্ন, গোলতাটা হলো মহিলার চিহ্ন। আচ্ছা, এগুলি আমরা দেখছি, এখানে দেখবেন অনেক কিছু আমাদের পড়া হয়ে গেছে, শাকসুন আমাদের পড়া হয়ে গেছে, আনা আন্তা হুয়া, তাই না? জি স্যার। এরাব আজকে পড়লাম, এরাব ভেরি ইম্পর্টেন্ট, দেখেন এখানে দেখেন এই জিনিস আমরা আজকে পড়ছি। জি স্যার। ফাইল মারফু পড়লাম, মুফতাদা খবর এখনো পড়ি নাই, পরে পড়বো। যেগুলি যেগুলি এখন এখানে আছে কমন আছে ওগুলি পড়ে ফেলেন। এই যে মোহাম্মদিন দেখেন, কিতাবিন কেন হইল কিতাবিন, সফহাতুল কিতাবি বইয়ের পাতা, এর নিচে জের হয়, সুতরাং কিতাবের নিচে জের হলো বইটির, কিতাবি আলা বাউতাও কাফুলামো হরফেজার। এখন এটা পড়ে এই বইটাকে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, এখন বলছি না, এই জিনিস পড়া হয়ে গেছে, আহমাদু জন্মগতভাবে এক পেশওয়ালা নাউন না? জি স্যার। তাহলে মারফু অবস্থা, মানসুব অবস্থা কি হবে? আহমাদা। মাজরুর অবস্থা কি হবে? আহমাদা। এখানে জের হওয়ার কথা ছিল কিন্তু এক পেশওয়ায় জের না হয়ে কথা হয়েছে। বুঝা যাচ্ছে?
এই বই কিন্তু আমি দেখেন আপনাদেরকে কিন্তু পড়ানো হয়ে গেছে, আপনাদেরকে 582 পৃষ্ঠার একটা বই পড়ায় দেবো আধা ঘন্টা। দেখেন ইন্না ইব্রাহিমা, ইব্রাহিম শব্দের আগে আল নাই, তাহলে তানবিন হওয়ার কথা ছিল, এর অর্থ বোঝাবে, এর অর্থ কি, এটা জন্মগত ভাবে এক পেশওয়ালা নাম, কারেক্ট? এইভাবেই আমাদেরকে কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে। আরো আসেন মুসার নাম, আমরা এটা পড়ছি, দেখেন কিতাবুন, আমাদের এটা পড়া হয়ে গেছে, কিতাবুন কিতাবানে এটা কিন্তু 3-4 বছর যাবত পড়ানো যাবে, কোন সমস্যা নেই। জামউন আমরা পড়ছি, দেখেন জামু মুয়ান্নাস সালিম, মুজাক্কার সালিম, এই যে দেখেন মোহাম্মদুন দেখা যায় সবকিছু, কতদূর কভার করেছি আমরা দুইটা লেকচারে, মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন, এগুলি আমাদের কভার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে এই হুয়াহু মাহুম, সরি, ওকে, আজকে আর ভয় দেখানোর দরকার নেই, থিংস আর ভেরি সিম্পল ইনশাআল্লাহ। স্যার আপনাদের এই পেজ গুলো ফুল এই বইকে কভার করে হয়েছে না? ছয়টা পেজ, নট রিয়েলি, নট রিয়েলি, অনেকটা হয়, এই এই পেজ গুলি আসলে আই টুক 18 ইয়ার্স টাইম, 18 বছর লাগছে এই ছয়টা পাতা বানাতে। আজকে যেভাবে ওই যে আপনি যে বলেন এরের নিচে জের দাও, ওইটা মাথায় আসলে সহজ হয়ে যায়, এরের নিচে জের হবে, তাহলে যেটা এর আছে ওটা বুদা ফিলে ওইটার মধ্যে। জি উস্তাদ, আপনাকে উত্তম জাদা দান করুক, আমাদেরও এই বিষয়গুলো সহজ লাগে আসলে, মানে আমাদের টেকগুলো যেগুলো দেন স্যার, আপনাকে আল্লাহ উত্তম হায়াত দান, আলহামদুলিল্লাহ। আমার 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 ভয় হচ্ছে যে এই ছয় পাতা আমি যারা ভালো ভালো টিচার তাদেরকে এই ছয় পাতা অনেক ব্রিফ করেছিলাম, কেউ নিতে চাচ্ছে না, পড়াতে চাচ্ছে না এই স্টাইলে। উস্তাদ আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছি। জি প্লিজ উস্তাদ, গ্রামার শিখলাম, সবই শিখলাম, এখন একটু আমাকে টিপস দেন, মানে গ্রামার অনেক দিন ধরে করছি আবার ভুলে যাই, দেখে আপনার এখানে ঢুকলাম যে আবার একটু রিক্যাপিটুলেশনের জন্য, তো কোরআন শরীফ পড়তে যায় একে পড়ি একা একা, মানে আপনারা কিভাবে প্রসিড করছেন, আপনাদের একটা এক্সপেরিয়েন্স একটু বলেন, যে আমি তো এগুলি কোরআন বোঝার জন্য পড়ছি, তাহলে আমি নিজেকে কিভাবে ওই ওই কোরআনটা বোঝার জন্য নিজেকে কিভাবে আমি ওখানে অ্যাক্টিভেট করে রাখবো এবং এটাকে নিজের মধ্যে ধারণ করবে, একটু আমাকে টিপস। আমরা আমরা আমাদের কোর্সের শেষে আমরা আমাদের কোর্সে যেটা করি সিজিকিউএল কোর্স, এটাতে লোকজনকে আমরা কিছু পড়াই না, আমরা বলি যে আমরা পড়াবো না, আমরা পরিচয় করায় দেব, পরিচয় করানোর শেষে আমরা এই এখন একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জি, এই অ্যাপসটা আপনি যেন এই অ্যাপসটা ইউজ করতে পারেন সেটা আমরা শেখাবো। এই অ্যাপসটা কি আছে আপনাদের মোবাইলে? আমার একটা স্টাইল হলো, আমি যখন পড়ি আমি জালিকা, প্রথম দিন যখন পড়লাম জালিকা অর্থটা আমার মাথায় আসে না, আমি এখানে একটা লাল গালি দিয়ে হার্ড কপিতে টিক চিহ্ন দিয়ে রাখি, আল কিতাবু কিতাব, এটা আমার কোনো সমস্যা নাই, লাখ সমস্যা নাই, রাইবুন রাইবুন শব্দটা আমার কাছে কঠিন লাগে, আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখি, পিহি কোনো সমস্যা নেই, মোত্তাকি সমস্যা নেই। দ্বিতীয়বার যখন পড়ি তখন যেটা যখন ক্লিয়ার হয় তখন এটা আমি মুছে দিই। হ্যাঁ, ওকে, আমি এটার ব্যবহার যেটা দেখাইতে চাচ্ছি, মনে করেন এই যে এখানে মোত্তাকি শব্দটা আছে, আপনি এটা বুঝতে পারতেছেন না, তাই না? হোয়াট ইউ ডু,
এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখেন সব পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করেন ফার্দার, এটা 285 বার আসছে কোন দিকে কোরআন, 285 বার, 58 বার আসছে। কিভাবে আসছে এগুলি আপনি এখানে গেলেই পারেন, এখানে পাবেন তাত্তাকুন হিসেবে আসছে। এখানে ক্লিক করেন, ফার্দার ক্লিক করেন, এই যে ক্লিক ক্লিক এগুলি আমরা শেখাবো আপনাকে। আপনি বুঝতে পারেন, যেমন মনে করেন এখানে ক্লিক করলাম মুলসা আবাদা, এখন আবাদে দিয়ে 14 বানাতে পারবেন না ইনশাআল্লাহ, ইয়া বুদু দিয়ে 14 বানাতে পারবেন, জি স্যার, ও বুদ এটা দিয়ে হবে 6টা, তারপরে ইয়া বুদ্ধি হবে আরো 8টা, আবিদুন দিয়ে 18টা হবে, মাবুদুন আমরা মাবুদ বলি না, জি স্যার, মাবুদুন দিয়ে 18টা হবে, জি স্যার। এই এগুলি কিভাবে ব্যবহার করে এটা আমরা আপনাকে শিখাই দিয়া আমরা বলবো যে গো অন সেলফ স্টাডি, আমাদের সাথে বিজনেস ফিনিশ। এটা হলো আমাদের শেষ অংশ, বুঝতে পেরেছেন যে কোশ্চেন করছিলেন? জি জি উস্তাদ, এটা যখন আমরা আপনাদেরকে শিখাই দিতে পারবো আমাদের সাথে কোর্স শেষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এখন যেটা হলো একটু গ্রামার বই, আর আপনারা অন্যান্য ইউটিউবে অনেক লেকচারও পাওয়া যায়, ওগুলিও দেখবেন। একজনের কথা, একজনের কথা শোনার পরে যদি আরেকজন একই বই একই কথা বলে তাহলে মাথার মধ্যে বসে যায়। উস্তাদ আপনার এটা অনেক সংক্ষিপ্ত, আমি তো কোর্স করছি আল্লাহর মত আগে, মাদ্রাসায় পড়াবে, যে কোনো কওমি মাদ্রাসায় এটা 3 বছরের মিনিমাম, এট লিস্ট 6 মাসের কোর্স। কোচিং সেন্টার গুলিতে 7 স্টুডেন্ট ধরে রাখতে চাই, এই জন্য এই টেবিলটা দেখেন। আমরা তো মাদ্রাসা স্টুডেন্ট, আমরা অন্য কাজের পাশাপাশি এটা করতে চাই, আমাদেরকে টেকনিক বেসড পড়াশোনা করতে হবে। এই যে দেখেন মামনুন মিনাসর গাইরু মানসু মুনসারি পড়ছেন কোন সময়? জি স্যার পড়েছি। আচ্ছা এটা আমি এক সেন্টেন্সে পড়াই জানেন, এবং ওই এক সেন্টেন্সে পড়ানোটা এনাফ ফর আন্ডারস্ট্যান্ডিং কোরআন। সেন্টেন্সটা বলি, যে সমস্ত নাউন জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়, সেগুলি পেশ অবস্থা তো থাকলোই, জবর যেমন নখর দরকার হয় জবর নেয়, জেন নেওয়ার দরকার হলে জেন নেয় না, ফিনিশ। এখন আসেন, যত এক্সাম্পল পাবেন, তালহা, মারিয়াম, ইউসুফ, ইব্রাহিম, মাহমদ, অমুক, মাফাইলু, মাফাইলু, তারপরে আশিয়াউ, অল এক পেশওয়ালা, রহমানু। এখন এটা ডিটেল ব্যাখ্যা আছে, 9 সবাব, 3 সবাব, ওটা আপনার পিএইচডি করার জন্য লাগবে, বাট ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার ওই একটা একটা সেন্টেন্সই জানা। তো আপনারা আপনাদের যেটা করতে হবে, টার্গেট করতে হবে টু বি এ টিচার, এবং অত্যন্ত সহজ ভাবে লোকজন যেন এটা এটা দেখে ভেঙে না যায়, কঠিন মনে না করে, সেভাবে আপনাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে। মা আসসালামু ফর টুডে ইফ ইউ ডু নট হ্যাভ এনি ডাউট। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফিজিক্যাল 5 6 এর মতো এইটার জন্য কি আলাদা কোনো গ্রুপ আছে WhatsApp? স্যার কোনটা বলেন আবার? মানে ফিজিক্যাল 5 বা 6 এর মতো আমরা ফিজিক্যাল 5 6, আমরা আমাদের এখন আমি 3টা কোর্স করাচ্ছি, সিজিকুয়েল ব্যাচ 5, সিজিকুয়েল ব্যাচ 6, আপনাদেরটা হলো সিজিকুয়েল ইনস্ট্রাক্টর কোর্স, আর আমি নিজেও এখনো 2-3টা কোর্সের স্টুডেন্ট। আপনারা যারা পুরনো তারা আমাদের তারকিবের ক্লাস হয় সকালবেলা প্রতিদিন এবং রাতের বেলা এট 9 o'clock। যারা পুরনো, নতুনরা না, নতুনরা বুঝবেন না বলি, পুরনোরা ঢুকতে পারেন। তারকিবের যে ক্লাসটা হয় খেয়াল করেন, আমি মডারেটর, আর আমাদের যে ওস্তাদ উনি হলো শিক্ষক। এখন ওস্তাদের মধ্যে আমার মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি জানেন? ওস্তাদের জ্ঞান হলো আকাশ চুম্বী,
কিন্তু পড়ানোর টেকনিকটা যেহেতু উনি মাদ্রাসা বেসড, আলহামদুলিল্লাহ উনি এখন অনেক ডেভেলপ করেছেন, পড়ানোর টেকনিকটা আমি উনাকে গাইড করে নিয়ে যাই। আমি আসলে ওই বিকাশ এটা দেখি তো পড়তে থাকি দেখতে থাকি মুফতি জুবাইর, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্কলার, আই টেল ইউ আই হ্যাভ হার্ডলি সিন এ ব্রিলিয়েন্ট পারসন লাইক হিম, কিন্তু ইনহেরেন্ট কিছু ডিফিকাল্টিজ আছে, ওই যে বললেন তাড়াতাড়ি বলে, মানে রিসিপিয়েন্ট এটা পাচ্ছে কিনা খাচ্ছে কিনা ওই দিকে অত দূর মনোযোগ দিতে পারেন না। তাছাড়া ওই যে লিঙ্কগুলি যে একটার সাথে একটা যে কমিউনিকেশন লিঙ্ক ওয়ার্ডের ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা এটা যে আরেকজন সবাই তো আসলে ইয়ে থাকবে না, উনি তো ওই এই ব্যাপারে পড়ছে, আমরা যারা যেমন আমরা তো অন্য সাবজেক্টের লোক এখন কোরআনের জন্য এটা শিখছে ওটা তো প্রতি ফোকাস করেন না। জি হয়ে যাবে ইনশাআল্লাহ, উই আই এম মেকিং ইট মেকিং ইট। স্যার একটা প্রশ্ন করি, স্যার ওই যে আপনি যে অ্যাপসটা পাঠিয়েছেন এই যে এখন দেখালেন, ওটা আমরা আগে থেকেও ব্যবহার করি অন্যটা, কিন্তু আপনি যেটা পাঠিয়েছেন ওটা ডাউনলোড করেছি, বাট রেকর্ডিংটা হয় না কেন? আমারটাতে হয় না নাকি? এটাতে তো রেকর্ডিং নাই। ও আচ্ছা, রেকর্ডিং নাই, এই অ্যাপসটা তো হলো জাস্ট ইয়ে ইন্টারঅ্যাকটিভ। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আবার ওই এমন অ্যাপস করেছি যাতে ছয় পাতা পেয়েছি, আমাকে আরেকজনে দিয়েছে, আমি তো আপনার ক্লাস আসতে সেকেন্ড দিন করলাম। আপনারা এই গ্রুপে আছেন তো না, এই যে এটার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? না হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আমি আমাকে তাহলে আপনি একটু মেসেজ দিতে হবে, আপনাকে একটু মেসেজ দিতে হবে যে আমাকে ইনস্ট্রাক্টর গ্রুপে ইন করেন, আমাদের অনেকগুলো গ্রুপ আছে, আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আপনার নাম পেয়েছে, দিব আপনাকে তাহলে। আচ্ছা আচ্ছা, যে সকালে ক্লাস করলে কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি আমার 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 হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা এখানে আমাকে মেসেজ দিবেন, মেসেজটা ক্লিয়ার হতে হবে, হ্যাঁ, নতুবে আমি আপনাদেরকে বুঝবো না। আপনারা আমার থেকে আমার ক্লাসে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন, কেন বুঝবেন ভালো? আমি 18 বছর না 16 বছর কষ্ট করেছি বুঝার জন্য, বুঝতে পারিনি, আমি বুঝি কষ্টটা কোথায়, আমি বুঝি ডিফিকাল্টিসটা কোথায়। জি স্যার, সুতরাং আপনারা চেষ্টা করেন, এই 6টা পাতা ধরে ফেলেন এবং এই 6টা পাতাকে বেস করে আপনাদের ফাউন্ডেশন করেন, ইউ উইল বিকাম গুড ইনস্ট্রাক্টর ইনশাআল্লাহ। শুধু আজকে ছুটি করে দেন ওস্তাদজি। জি আজকে ছুটি দিয়ে দেন। আল্লাহ হাফেজ, মা আসসালাম, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা জরুরত আছে চলে যান, বাকিরা যদি কেউ কিছু বলতে চান বলেন।